ট্যাক্স টোকেন হারিয়ে গেলে কি করবেন? এই ধরনের প্রশ্ন আমাদের অনেকেরই মনের মধ্যে আছে এবং অনেকেই হয়তো এই ধরনের সমস্যার সম্মুখীনও হয়েছেন। আপনারা অনলাইনের মাধ্যমে যেভাবে ট্যাক্স টোকেন রিনিউ করেন, ঠিক একইভাবে আপনাদের হারিয়ে যাওয়া ট্যাক্স টোকেনের একটি ডুপ্লিকেট কপি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে হোম ডেলিভারি নিতে পারেন। তো সেটা কিভাবে নেবেন সেই ভিডিওটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর এস শোভন। তো ট্যাক্স টোকেনের ডুপ্লিকেট কপি ইস্যু করার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে গুগলের যে কোনো একটি ব্রাউজারে এবং বিআরটিআর যে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করতে হবে। ব্রাউজারে গিয়ে আমরা প্রথমে লিখব বিএসপি স্পেস বিআরটিএ। এই যে দেখুন এখানে আছে বিএসপি স্পেস বিআরটিএ, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর এখানে দেখবেন যে ইউজার লগ ইন বিআরটিএ সার্ভিস পোর্টাল। এই বিআরটিএ সার্ভিস পোর্টালের ইউজার লগ ইনে যাবেন। এখানে যাওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে যে বিআরটিএতে লগ ইন। তো আপনারা যেহেতু নতুন ইউজার হলে এখানে অবশ্যই আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে আপনার মোবাইল নাম্বার জিমেল আইডি দিয়ে, তারপরে আপনাকে লগ ইন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনারা নিচে দেখুন প্লিজ ক্লিক হেয়ার টু ব্যাক টু বিএসপি পোর্টাল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে উপরে দেখুন এখানে লেখা আছে নিবন্ধন এবং প্রবেশ করুন। যদি আপনার নিবন্ধন করা না থাকে তাহলে আপনি এই নিবন্ধনে ক্লিক করে নিবন্ধন করবেন, এবং আপনার যদি নিবন্ধন করা থাকে তাহলে আপনি প্রবেশ করবেন। তো নিবন্ধন করতে হলে আপনার মোবাইল নাম্বার লাগবে, সেই সাথে একটি জিমেল আইডি লাগবে, এবং আপনার যেই এনআইডি দিয়ে আপনার যেই মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা ঠিক সেই নাম্বারটাই দিবেন। সেই নাম্বার দিয়ে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমি এখন দেখাচ্ছি না, আমি সরাসরি চলে যাব প্রবেশ করুন। তো প্রবেশ করুন আসার পরে এখানে আমাকে লগ ইন করতে হবে। আমি যেই মোবাইলটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছি সেই মোবাইল এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে। আমি এখন লগ ইন করে নিচ্ছি, এই যে লগ ইন হচ্ছে। তো লগ ইন হওয়ার পরে উপরে দেখুন তিনটা দাগের একটা চিহ্ন আছে, এই চিহ্নতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখুন যে বিভিন্ন সেবার ফি, এই বিভিন্ন সেবার ফিতে ক্লিক করবেন। বিভিন্ন সেবার ফিতে যাওয়ার পরে দেখুন প্রথমেই আছে নিবন্ধিত মোটরযানের বিভিন্ন ফি। এই নিবন্ধিত মোটরযানের বিভিন্ন ফিতে যাবেন। এখানে যাওয়ার পরে দেখুন এই একটা ফর্ম আছে, এই ফর্মে বিভিন্ন তথ্য চাচ্ছে, এই তথ্যগুলো আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। তো প্রথমে আছে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার শেষ চার সংখ্যা, অর্থাৎ আপনার বাইকের যেই নাম্বার প্লেট আছে এই নাম্বার প্লেটের যে সংখ্যাটা আছে এর শেষ চারটা ডিজিট আপনাকে এখানে লিখতে হবে। এরপরে লিখতে হবে উৎপাদনের বছর, উৎপাদনের বছরটা আপনার বাইকের যে স্মার্ট কার্ড আছে অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড, এই রেজিস্ট্রেশন কার্ড থেকে পেয়ে যাবেন, সেখানে লেখা থাকে। এরপরে বাইকের চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, এগুলো আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। তো এখন আমি আমার এই ফর্মটা পূরণ করে নিই। তো এই ফর্মটা পূরণ করা হয়ে গেলে নিচের যে অনুসন্ধান বাটন আছে এই অনুসন্ধান বাটনে ক্লিক করবেন। অনুসন্ধান বাটনে ক্লিক করার পরে দেখবেন নিচে আপনার সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে, আপনার মোটরযানটি খুঁজে পাওয়া গেছে। এখানে আপনার সম্পূর্ণ রেজিস্ট্রেশন নাম্বার, মালিকের নাম, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার এবং উৎপাদনের বছর সব কিছু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপরে নিচে দেখুন লেখা আছে এগিয়ে যান, এই এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। এখানে যাওয়ার পরে দেখুন আপনার বাদবাকি ডিটেলস কিন্তু চলে এসেছে। এবার আস্তে আস্তে নিচে যাবেন, দেখুন প্রথমে আছে ফি প্রদানের ক্ষেত্র নির্বাচন টেমপ্লেট, এটাতে আমরা যাব না। এর আরও নিচে দেখুন আছে পৃথকীকৃত ফি প্রদানের ক্ষেত্র নির্বাচন, তো আমরা এই অপশনটিতে যাব। এখানে যাওয়ার পরে দেখুন বিভিন্ন রকমের অপশন আছে, যে কন্ট্রিবিউশন টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফান্ড, ডিজিটাল নাম্বার প্লেট, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইস্যু ডুপ্লিকেট অফ ফিটনেস সার্টিফিকেট, ইস্যু ডুপ্লিকেট অফ ট্যাক্স টোকেন, ইস্যু অফ ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো যার যে সেবাটা দরকার এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে এসেছি ট্যাক্স টোকেনের ডুপ্লিকেট কপি ইস্যু করার জন্য। তো আমরা এখান থেকে সিলেক্ট করব ইস্যু ডুপ্লিকেট অফ ট্যাক্স টোকেন, এইটাতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে নিচে দেখুন কত টাকা ফি জমা তার একটা ফরম্যাট চলে এসেছে। এই যে রুলের নাম দেখুন ইস্যু ডুপ্লিকেট অফ ট্যাক্স টোকেন, এর মূল ফি 20 টাকা, সে সাথে ভ্যাট আছে 3 টাকা, মোট 23 টাকা। তো এই ডুপ্লিকেট ট্যাক্স টোকেন ইস্যু করার জন্য আপনাকে এই 23 টাকা ফি প্রদান করতে হবে। তো এই 23 টাকা ফি প্রদান করে এখানে অনলাইনের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন। পেমেন্ট করার পরে আপনার ডেলিভারি অ্যাড্রেস দিয়ে আপনি ট্যাক্স টোকেনটা নিতে পারবেন। তো এখানে আরও একটা বিষয় আছে যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে শুরুর দিকেই দেখুন আছে কন্ট্রিবিউশন টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফান্ড।
তো বাংলাদেশ সরকারের নতুন যে একটা নিয়ম হয়েছে, আপনাকে 10 বছরের মধ্যে যে কোনো একবার এই ট্যাক্স টোকেনের ফি এর সাথে 1150 টাকার একটা এক্সট্রা ফি দিতে হবে। তো আপনি যদি আগে থেকে ফিটা দিয়ে থাকেন তাহলে তো ভালো, এখন আপনার দেওয়া লাগবে না। আর যদি ফি দেওয়া না থাকে তাহলে আপনাকে এই 23 টাকার সাথে 1150 টাকা দিতে হবে। তো আমার এই ফিটা এর আগের বার ট্যাক্স টোকেন রিনিউ করার সময় আমি দিয়ে দিয়েছি, এখন আমার লাগবে না। সুতরাং কন্ট্রিবিউশন টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফান্ড এটা আমার দরকার নেই, শুধুমাত্র ইস্যু ডুপ্লিকেট অফ ট্যাক্স টোকেন এই ফিটা আমাকে জমা দিলে হচ্ছে। এখন নিচে আসা নিচে আসবো আমি, নিচে আসার পরে দেখুন এগিয়ে যান, এই এগিয়ে যান অপশনে ক্লিক করব। এরপরে নিচে যাব, নিচে গিয়ে দেখুন এখানে আছে ফি জমা, ফি জমা দিন, এই ফি জমা দিন অপশনে আমি ক্লিক করব। ফি জমা দেওয়ার অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, পেমেন্ট কনফার্মেশন। এই পেমেন্ট কনফার্মেশন করার জন্য আপনার এখানে যে মোবাইল নাম্বারটা আছে এই মোবাইল নাম্বারটাকে আপনি ভালো করে খেয়াল করবেন, এরপরে এই পাশের খালি ঘরে টিক চিহ্নটা দিয়ে মোবাইল নাম্বারটা কনফার্ম করবেন। এরপরে দেখুন আপনার টাকার অ্যামাউন্ট 23 টাকা, ভেহিকেল চেসিস নাম্বার এবং পার্সন নেম অর্থাৎ মালিকের নাম এবং টোটাল অ্যামাউন্ট সবগুলো দেওয়া আছে। এখান থেকে আপনি আপনার তথ্যগুলো ভালোভাবে যাচাই করে নেবেন। এরপরে দেখুন পেমেন্ট অপশন। তো পেমেন্ট অপশনে এখানে অনেকগুলো অপশন আছে, প্রথমে আছে নগদ, তারপরে আছে ডাচ বাংলা, ডিবিএল, সিটি ব্যাংক, এরপরে আছে বিকাশ। তো আপনার যেটাতে সুবিধা হয় নগদ, বিকাশ, ডিবিবিএল অথবা সিটি ব্যাংক, যার যেটাতে মানে সহজ হয় সেই মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন। তো এখান থেকে আমি বিকাশটাকে সিলেক্ট করছি। বিকাশ সিলেক্ট করার পরে এই যে নিচে দেখুন আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে ক্লিক করবেন। এরপরে নিশ্চিত অপশনে ক্লিক করবেন। এরপরে দেখুন ট্যাক্স টোকেন ডেলিভারি অ্যাড্রেস, এই ট্যাক্স টোকেন ডেলিভারি অ্যাড্রেসে আপনাকে এখন আপনার এক্স্যাক্ট লোকেশনটা দিতে হবে, যেই লোকেশনে আপনি আপনার ট্যাক্স টোকেনটা ডেলিভারি নিতে চান। এবং এই অ্যাড্রেসটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন থানা পর্যায়ের একটা অ্যাড্রেস দিবেন, যে অ্যাড্রেসে আপনার কুরিয়ার সার্ভিস যেতে পারে, তো সেরকম একটা অ্যাড্রেস দিবেন। তো এখন আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আমার ডিভিশন খুলনা। তো এখানে অ্যাড্রেস লেখার সময় শুধুমাত্র আপনারা ইংরেজি ভাষাতেই লিখতে পারবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন, আপনারা বাংলাতে কেউ অ্যাড্রেস লিখবেন না। আমার এই ফর্মটা ফিল আপ করা শেষ এবং আমি নিচে গিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেব এবং এই তথ্যগুলো সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পরে এখানে দেখুন নিশ্চিত অপশন আসছে, আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, আমি এখান থেকে নিশ্চিত করব। নিশ্চিত করার পরে দেখুন বিকাশ পেমেন্ট অপশন কিন্তু চলে আসছে, এই যে বিকাশের পেমেন্ট কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। এই ইন্টারফেস আসার পরে এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলে আমার অ্যাকাউন্ট থেকে এই 23 টাকা ফি কেটে নিবে। তো আমার যেহেতু ট্যাক্স টোকেনের ডুপ্লিকেট কপি দরকার নেই, তাই আমি এখন এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার দিব না এবং এর এই কনফার্মেশন আমি ক্লিক করব না। এই ইন্টারফেসে আসার পরে বিকাশের মাধ্যমে আপনারা পেমেন্ট করলেই আপনার ট্যাক্স টোকেনটা হোম ডেলিভারি দিয়ে যাবে। আপনার যদি শুধুমাত্র এই ট্যাক্স টোকেনটাই হারায় তাহলে আপনি বাড়িতে বসে খুব সহজেই এভাবে অনলাইনের মাধ্যমে ট্যাক্স টোকেনের একটা ডুপ্লিকেট কপি ইস্যু করতে পারবেন। কিন্তু এই ট্যাক্স টোকেনের সাথে আপনার যদি আপনার রেজিস্ট্রেশন কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সও হারিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিআরটিএতে যেতে হবে। তো আজকের ভিডিওতে আমি শুধু আপনাদেরকে দেখালাম ট্যাক্স টোকেন আপনারা বাড়িতে বসে কীভাবে ইস্যু করবেন, আর আপনারা যদি রেজিস্ট্রেশন কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে সেটা কীভাবে ইস্যু করতে হয় জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব এটা আপনাদেরকে জানানোর যে ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে কীভাবে সেটাকে পুনরায় উদ্ধার করা যায়। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।